আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে খেয়াল রাখতে হবে এটা যেন সম্পূর্ণ পুড়ে যায়, ব্ল্যাক টিপটা যেন সম্পূর্ণ পুড়ে যায়, যেখানে হচ্ছে আমাদের পারদটা থাকে, পারদটা পুরো পুড়ে ফেলতে হবে, কাট না পড়লেও হবে, আমরা একটু পারদটা পুরোপুরি পুড়তে হবে। সো আমরা জানি যে হতেছে আমাদের নরমাল যে ম্যাচের কাঠি আছে সেটা কিন্তু আসলে কোনোভাবেই হচ্ছে ম্যাগনেট দিয়ে অ্যাট্রাকশন হবে না, বাট আমাদের পুড়িয়ে ফেলার পরে এটা কিন্তু হচ্ছে আমাদের এই যে টিপটাই উঠে আসছে, টিপটা যেহেতু আর কি পুরো ভেঙে গিয়েছে, যদি আমরা আরেকটু সুন্দর করে এটা ইয়া করতে পারি তাহলে আমরা দেখবো যে আসলে পুরোটাই উঠে আসবে, কারণ এটা যেহেতু পুরোটা মানে পুরেই গেছে তো ওই পুরো অংশটাই উঠে আসছে যতটুকু যে ম্যাগনেটটা ওরা ক্যাচ করতে পারছে ম্যাচের। এটা হচ্ছে আমাদের নেক্সট এক্সপেরিমেন্ট। সো নরমালি যদি তোমাকে আমি একটা ম্যাচের কাঠি দেই, তুমি তো দেখতে পাচ্ছ যে এটা আসলে কি কখনো ম্যাগনেট না, এটা তো ম্যাগনেট না, অ্যাট্রাক্ট হবেই না, কারণ এটা ম্যাগনেট কিছু না। কিন্তু মজার জিনিস যেটা হচ্ছে যে এখানে আসলে আসে হচ্ছে আয়রন অক্সাইড। ওকে, তো আয়রন অক্সাইড, আয়রন আছে, অক্সাইড আছে, আয়রন জানি আমরা হচ্ছে ম্যাগনেট অ্যাট্রাক্ট হয়, কিন্তু এখানে অক্সাইড থাকায় আয়রন অক্সাইড আসলে সেভাবে কাজ করছে না, ম্যাগনেট দিয়ে অ্যাট্রাক্টেড হয় না। আচ্ছা, কিন্তু কোনো কারণে যদি আমরা ম্যাচের কাঠিটা পুড়িয়ে ফেলি তখন যেটা হবে, অক্সাইডটা সরিয়ে ফেলি, রাইট, তখন যখন আমরা ম্যাচের কাঠিটা জ্বালাবো তখন আয়রন অক্সাইড থেকে আসলে পুড়ে যাওয়ার কারণে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন হচ্ছে বের হয়ে চলে যাবে, এবং সম্পূর্ণ পুড়ে গেলে তখন এখানে শুধু থেকে যাবে আয়রন। ওকে, এবং ওই আয়রনটা আমরা জানি হচ্ছে আমাদের যেই ম্যাগনেট আছে, ম্যাগনেট আসলে আয়রনকে অ্যাট্রাক্ট করে। সো আমরা হচ্ছে এই ম্যাচের কাঠিটা জ্বালিয়ে নিই। তো এটা করতে গেলে আমাদের জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ম্যাচের কাছে যে টিপ যেটা আছে এটা সম্পূর্ণ আসলে পোড়াতে হবে, যাতে কোনো আয়রন অক্সাইড যাতে না থাকে। সো এই জন্য আমরা হচ্ছে একটু সময় নিয়ে রাখছি। আর বন্ধুরা, তোমরা এটা কোনোভাবেই নিজেরা বাসায় একা করবে না, বড়দের সাথে হেল্প নিয়ে করবে, বড় আপু ভাই যারা আছে বাসায় বাবা মা তাদের হেল্প নিয়ে তোমরা এটা করবে। সো এখন তুমি যে দেখতে পাচ্ছ যে আসলে আমাদের এটা পড়ে গেছে, সো এটা যেহেতু গরম আছে আমরা এখানে রাখি। একদম নিভে যাওয়ার পরে আমরা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টটা করার চেষ্টা করবো। নিভে গেছে এখন মনে হয় করা, তাহলে আমরা এখন দেখি যে এটা আসলে আমাদের থিওরি অনুযায়ী অ্যাট্রাক্ট করছে নাকি। করছে তো, রাইট, এখন দেখো তোমার আসলে আমাদের এই যে ম্যাচের কাঠি যেটা আছে, হ্যাঁ, এখন এটা অক্সাইডটা চলে গেছে, শুধুমাত্র আয়রনটা রয়ে গেছে, এবং এই কারণে এটা হচ্ছে মানে ম্যাগনেট ফিল্ডে অ্যাট্রাকশন, আমরা যেটা জানি লোহাকে হচ্ছে হলো আমাদের চুম্বক অ্যাট্রাক্ট করে। সো আমাদের ম্যাচের কাঠিও আসলে আগে ম্যাগনেটিক ছিল না, বাট এখন হয়ে গেছে। আর আমরা উল্টোটাও দেখেছি যে সুইটা প্রথমে হচ্ছে ম্যাগনেট ছিল এবং হচ্ছে আগুনের যখন হিট দিয়েছি তখন চলে গিয়েছে। সো যেটা আমি বলেছিলাম যে আরেকবার আমরা করব, কারণ হুট করে এটা হয়েছে, তো আমি মানে আচ্ছা আমরা আরেকবার দেখছি। তো মজার এক্সপেরিমেন্ট, দুটোই হচ্ছে ম্যাগনেট এবং আগুন দিয়ে, কিন্তু ইফেক্ট কিন্তু উল্টো, একদমই উল্টো, যেটা হওয়ার কথা না সেটা হচ্ছে আর কি। রাইট, এটা ম্যাগনেট সে হচ্ছে মানে এটার ম্যাগনেটের পাওয়ারটা শেষ করে ফেললো, আবার নিজে আবার ম্যাগনেট হয়ে গেল। তো এটাকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে খেয়াল রাখতে হবে এটা যেন সম্পূর্ণ পুড়ে যায়, ব্ল্যাক টিপটা যেন সম্পূর্ণ পুড়ে যায়, যেখানে হচ্ছে আমাদের পারদটা থাকে, পারদটা পুরোপুরি ফেলতে হবে, কাট না পড়লেও হবে, সো আমরা একটু পারদটা পুরোপুরি পুড়তে হবে। সো আমরা জানি যে হতেছে আমাদের নরমাল যেই ম্যাচের কাঠি আছে সেটা কিন্তু আসলে কোনোভাবেই হচ্ছে ম্যাগনেট দিয়ে অ্যাট্রাকশন হবে না, বাট আমাদের পুড়িয়ে ফেলার পরে এটা কিন্তু হচ্ছে আমাদের এই যে টিপটাই উঠে আসছে, টিপটা যেহেতু আর কি পুরো ভেঙে গিয়েছে, যদি আমরা আরেকটু সুন্দর করে এটা ইয়া করতে পারি তাহলে আমরা দেখবো যে আসলে পুরোটাই উঠে আসবে, কারণ এটা যেহেতু পুরোটা মানে পুড়েই গেছে তো ওই পোড়া অংশটাই উঠে আসছে যতটুকু যে ম্যাগনেটটা ওরা ক্যাচ করতে পারছে। ঠিক বলেছো, সো এখন বেশ শক্তিশালী ম্যাগনেট আসলে হয়েছে, আমি এটা নাড়া দেওয়ার পরে আসলে সময় লাগছে। সো ওয়াও ওয়াও, খুবই সুন্দর, খুবই সুন্দর মজার এক্সপেরিমেন্ট। তোমরা দেখলাম যে হিটের আসলে হিট আগুন দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করলাম, কমপ্লিট বিপরীত দুটো জিনিস আমরা দেখতে পারলাম, একটা আগে ওটা ছিল ম্যাগনেট যেটা পরে করতে আর ম্যাগনেট হচ্ছিল, হিট দিয়ে করার পর আর ম্যাগনেট অ্যাট্রাক্টেড হচ্ছে না, আর পরে আমরা দেখলাম যে প্রথমে ম্যাগনেট দিয়ে অ্যাট্রাক্ট হচ্ছিল না কিন্তু হিটের পরে এটা অ্যাট্রাক্টেড হচ্ছে। খুবই মজার একটা মানে বিপরীত ধর্মী একটা কি বলে ওটাকে এক্সপেরিমেন্ট আমরা এখন আজকে দেখলাম। তোমাকে অনেক ধন্যবাদ, আজকে প্রত্যেকটা এক্সপেরিমেন্ট খুবই ফান ছিল এবং খুবই মজার ছিল, আশা করছি আগামী পর্বে তুমি আরো মজার এক্সপেরিমেন্ট নিয়ে হাজির হবে। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়ে আস, সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জানাই না কথা কি। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব চাই, কত বড় সাহস! ঠিকই তো আছে, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে।
আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ ভাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।